এটা কি চিকেন লেগ পিস সবগুলো হ্যাঁ লেগ আছে সিনা আছে হ্যাঁ এটা কত টাকা পিস এগুলো হচ্ছে আপনার 75 টাকা পার পিস 75 টাকা পার পিস বেগুনি 5 টাকা বেগুনি 5 টাকা আলু চপ 5 টাকা আলু চপ 5 টাকা পেঁয়াজ 2 টাকা পিস পেঁয়াজ 2 টাকা পিস আর পুরি পুরি 5 টাকা পুরি 5 টাকা এটা কি পুরি এটা হচ্ছে আপনার ডাল পুরি ডাল পুরি সিঙ্গারা সিঙ্গারা 5 টাকা পিস 5 টাকা ভেজিটেবল রোল 10 টাকা ভেজিটেবল এটা হ্যাঁ রোল 10 টাকা এটা স্যান্ডউইচ 10 টাকা 10 টাকা এটা হচ্ছে আপনার চিকেন রোল ইয়া ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই 40 টাকা 40 টাকা ছোলা বুট নুডলস ছোলা বুট নুডলস কত টাকা ছোলা বুট আপনার 10 টাকা 20 টাকা 30 টাকা যেতে পারবেন আচ্ছা নুডলস আছে 10 20 আর হালিমটা যদি একটু দেখেন আমার নিহারি বডি আপনার যেমন এগুলো নিহারি বডি এগুলো হচ্ছে আপনার 100 টাকা পার প্লেট পার প্লেট 100 টাকা পার প্লেট 100 টাকা করে এগুলো আর এমনি গরুর মাংস দিয়ে 50 টাকা 40 টাকা আর মোগলাই আছে আপনার 35 টাকা 50 টাকা আর মোগলাই 35 টাকা 50 টাকার মধ্যে মানে পার্থক্যটা কি পার্থক্যটা আপনার ডাবল মোগলাই যেটা ডাবল ডিম ডাবল ডিম আর সিঙ্গেল ডিম যেটা ওটা হচ্ছে আপনার 35 টাকা আর ক্যাপসিকাম মোগলাই যেটা ওটা 60 টাকা আর চিকেন মোগলাই 80 টাকা আমাদের মঙ্গলের কত হচ্ছে ভিট লবণ মশলা হাতে ডিম হবে দুইটা তাহলে দুটোই আছে এটা তো চিকেন এমনি চিকেন দিবেন না না এই রান্না করা চিকেন রান্না করা চিকেন এমনি চিকেন খামিরটা এটা দুপুরে যাওয়ার সময় করে দিতে হয় আর কি তাহলে মোগলাই হবে না মানে কয়েকটা ময়দার ফাঁকি দিন তোমার পঞ্চাশ টাকার দেন লেজেন গোট করতে হয় বুঝছেন এখন এই যেগুলো গোট করবে তো গোট করলে কিছুক্ষণ ভিজবে সেই এখন ভাজি হবে জিলাপি আমার ভাজা পোড়াটা বিকেলে চলবে বেশি মানে আমি জিলাপি মানে আপনার চালুর গুঁড়ে জিলাপি তো চাউলের এখন এই যে ক্রিয়া করা হয়েছে চালু এগুলি জিলাপিটা আমার এখানে চলে বেশি আর কালকে শুক্রবার কালকে হবে মাসকালেরটা মাসকালের মাসকালের জিলাপি ওটা 150 টাকা ওটা হচ্ছে 150 টাকা কেজি চালু এগুলিটা 100 টাকা কেজি এই দুইটাই তো বিক্রি নর্মালটা করেন না আমার এই দুইটা জিলাপি চলে বেশি এক একজনের একটি থাকে তো আমার হচ্ছে জিলাপিটা চাহিদা বেশি
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার আশুলিয়া জামগড়া মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন। তো এখানে এসে আমি আমার একটা স্পেশাল চিকেন মুঘলাই নিয়েছি, যার এক পিসের মূল্য হচ্ছে 80 টাকা, আর সাথে আছে সালাদ। খুব সুন্দর করে ইনস্টান এখানে মামা এটা ফ্রাই করে তারপর আমাকে দিয়েছেন। তো এই মুঘলাইটা আপনাদের আমি দেখাচ্ছি, অনেক বড় সাইজেও বেশ বড় একটা ফুল প্লেট। এটা হচ্ছে চিকেন মুঘলাই, যার এক পিসের মূল্য হচ্ছে 80 টাকা। এই যে সালাদ তো অনেক ভালো লেগেছে, সুন্দর ইনস্টান এখানে ফ্রাই করে তারপরে দিয়েছেন। মামা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেখ আলহামদুলিল্লাহ কেমন চলে? আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে তো আপনি নিজ হাতেই বানাইলেন দেখলাম। এগুলা কি শুধু বিক্রি করেন না মাঝে মধ্যে খাওয়া হয়? আমি নিজে তো অবশ্যই খাওয়া, নিজে না খেলে তো আর এটা বিক্রি করতে পারবো না। বিষয় আমার কাছে খুব ভালো লাগে, তো আমি এতগুলো তো অরিজিনালি খেতে পারবো না। যদি আপনারা সবাই আমার সাথে শেয়ার করতেন আমি খুশি হতাম। অবশ্যই আপনারা খাবেন, আপনারা ইনশাআল্লাহ তো নেন, আপনার লোকজন ওনাদেরও দেন। ঠিক আছে আপনারা শুরু করেন না, আকাশ না ওনাদেরও দেন, হাতে হাতে দেন, ট্রাই করুন দেহ কেমন হয়েছে। এমনি উপরে রাই দেন বিসমিল্লাহ রহমান রহিম। ও অনেক টেস্টি, আর ভাজাটা অনেক সুন্দর হয়েছে, কৃত্রিম। আপনার একটা নেন পেঁয়াজ সাথে কিছু ভেজিটেবল দিই। হ্যাঁ পাকুড়া বললে চলে, জিলাপি জিলাপি
কেজি কত টাকা? এটার প্রাইস 100 টাকা। 100 টাকা কেজি। জিলাপি এই মাত্র বাবা হচ্ছে। আমার এটা প্রতিদিন আসর বাদ তৈরি হয়। বাদ আসর এগুলো তৈরি হয়। অনেক ক্রিসপি এবং খুবই টেস্টি। তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভালোই লাগলো। আমার এখানে প্রচন্ড ভিড়। আমার হয়েছে কত টাকা? 80 টাকা। আর বেশি না? 80 টাকা।